এচাক কিমান ধুনীয়া হৈছে, ইমান সফট হৈছে নহয়, মই এটা দেখাই দিছোঁ আপোনালোকক। এচাক টিকলাটো আহি গ'ল আমাৰ ঘৰত, ইয়ে আৰু আইনে ইমান ধুনীয়া চুৱেটাৰ পিন্ধিছে, হেন ইমান মজা লাগিছে এইটো চুৱেটাৰ। এই আচ্ছা মই চুৱেটাৰ পিন্ধি ল'লোঁ, মই পিন্ধি ল'লোঁ। চুমা এটা দিয়া, মোক মৰম কৰা, কৰা নকৰা মই ওচৰত যাম। চুমা এটা দিয়া, চুমা দিয়া, চুমা দিয়া, চুমা দিয়া। অঁ কালি ৰাতিও আহিছিল, তেওঁ ৰাতি বহুত সময় আছিল আহি। আৰু চেণ্ডেল পিন্ধা, তেতিয়া ৰাতিপুৱা উঠি অকণমান গৰম পানী খালোঁ আৰু এতিয়া 6:30 বাজিছে। ত' খানা পিনা বনাব লাগিব আৰু স্কুল যাম আজি। ত' ঠিক আছে বলক আজি ব্লগটো আৰম্ভ কৰি দিওঁ। হেল্ল' নমস্কাৰ, আছালাম আলাইকুম, মই ৰূপালী, আপোনালোক সকলোকে আমাৰ আৰু এটা নতুন ব্লগত স্বাগতম জনাইছোঁ। আৰু এইফালে চাক মেকুৰী এটা আহিছে আৰু এই আইনা মেকুৰীক লগ খেলি আছে আৰু মই এনেকৈ দি দিছোঁ ঠাণ্ডা লাগিব বুলি। সৰু এটা মেকুৰী পোৱালি, এইটো ইমান কিউটো মেকুৰী ন, এয়ান এয়ান মৰম লাগিছে না, মৰম কৰা, মৰম কৰা তোক। কি খোৱাবা এইটোক, হেন এইটো কি খাব, হেন কি খোৱাবা এইটোক, কি খোৱাবা, মাছ খোৱাবা, অ আৰু কি খোৱাবা, আৰু কি খোৱাবা, এয়ান গাখীৰ খোৱাবা, এই নিদিবা নিদিবা নিদিবা, ঠাণ্ডা লাগিছে। আৰু এতিয়া মই মচলা বনাই আছোঁ। একচুৱেলি মাছ ফ্ৰাই কৰিলে মচলা নিদিলে কোনো খাব নোখোজে, তো সেইকাৰণে কাৱৈ মাছ ফ্ৰাই কৰিছোঁ আৰু কাৱৈ মাছৰ মচলা। আৰু এইফালে আছে আঞ্জা, বিলাহী বেঙেনা আৰু মাছৰ জোল। আৰু এতিয়া ইয়াতে যে দেখিছে এইখিনি চাটনি বনাম, এইটো কি মাছ আছিল, সেইটো মাছৰ চাটনি আৰু এইকেইটা কাৱৈ মাছ ফ্ৰাই। ত' ফাইনেলি ৰেডি হৈ গ'লোঁ আৰু আজি মই পিন্ধিছোঁ কুৰ্তি, যিহেতু আজি শনিবাৰ, ত' শনিবাৰে চলতাহে আৰু লিপষ্টিকো লৈ লৈছোঁ। আৰু এই কুৰ্তিটো যে মিষ্টাৰে যেতিয়া মোক বিয়াত কাপোৰ কানি দিছিলে, ত' একেলগে দিছিলে আৰু কুৰ্তিটো বহুত বেছি ভাল হয়, ডিজাইনটো ভাল লাগে আৰু এইটো খাদী কাপোৰো হয়, গৰম দিনত চৰি ঠাণ্ডা দিনত পিন্ধিলে বহুত আৰাম পোৱা যায়। ত' ঠিক আছে বলক এতিয়া বাহিৰত যাওঁ, আইন আহিছে, আইন এতিয়া যোৱা নাই, ৰাতিপুৱা আহিছিল যে, ত' মাকে আহিছে নিবলৈ বলক। আৰু কালি আমাৰ ড্ৰয়িং ৰুমৰ কাম মানে আধাখিনি কৰিছে আৰু আধা আজি কৰিব, মিস্ত্ৰী এতিয়াও অহা নাই আৰু গোটেইখিনি লগোৱাৰ পিছত ভাল লাগিব। আৰু এইফালে এতিয়া মোৰ মানুহজন উঠি গ'ল, এতিয়া ব্ৰাছ কৰি আছে, দেখিছেনে মই স্কুল গৈ আছোঁ আৰু মিষ্টাৰ উঠিছে। ত' কেতিয়াবা কেতিয়াবা শুই থাকোঁতে গুচি যাওঁ, মাতি মাতি মই আৰু নোৱাৰিম, তাৰপিছত গুচি যাওঁগৈ। আৰু এইখিনি লগোৱা হৈ গ'ল, বাকী আজি এইখিনি কাম কৰিব। ত' ঠিক আছে এতিয়া বলক স্কুলৰ পৰা আহিম, তাৰপিছত লগ পাই আছোঁ। হেন আহা স্কুলত যাওঁ, আহা এইফালে চাওক কি আছে মোৰ বেগত, স্কুল বেগত। তো ইয়াতে আছে 1 কেজিমান জলফাই, তো মোৰ ষ্টুডেণ্ট এজনী মোৰ কাৰণে লৈ আনিছে মৰমত, কেইটামান মানে আমাৰ লগৰ বাইদেউজনীক দি থৈ আহিলোঁ। আৰু এতিয়া স্কুলৰ পৰা আহিলোঁ আৰু এইফালে মিষ্টাৰ গা ধুই ৰেডি হৈ আছে আৰু আজি টাইলছৰ মিস্ত্ৰী আহিছে, বলক কিমানখিনি কাম আগবাঢ়িছে আপোনালোকক দেখাওঁ। ইয়াতে থোৱা আছে আৰু এই এটা কোৰ, ৰাতিপুৱা যে মেকুৰিটি আছিলে, ৰাতিপুৱা যাওঁতে স্কুলত যাওঁতে মই তোক মাছ দি থৈ গৈছিলোঁ, 1 পিচ মাছ দি থৈ গৈছিলোঁ আৰু এতিয়ালৈকে আছে, মই ভাবিছোঁ বেলেগৰ ঘৰত গুচি যাব বুলি, নাই যোৱা। আৰু এইফালে চাওক কাম কৰি আছে দাদাহঁতে, দাদা আৰু কিমান দিন লাগিব, কিমান দিন লাগিব আৰু, অঁ কাইলৈ শেষ হৈ যাব, ছাইডত ষ্টাৰ্টিং কৰা বাকী আছে আৰু আজি এইখিনি শেষ কৰি দিব আৰু। আৰু এইফালে শাহু বোৱাৰীয়ে মিলি আমি পিঠা খুন্দি আছোঁ স্কুলৰ পৰা আহি, তাৰপিছত 1 কেজিমান চাউল ধুনীয়াকৈ ধুই মেলি তিয়াই থ'লোঁ, অকণমান চফ্ট হৈছে, এতিয়া ভাবিছোঁ এইখিনি খুন্দি ভাতিবেলাৰ কাৰণে অকণমান চাহ পানী বনাম। আৰু পিঠা খুন্দা হৈ গ'ল আৰু মিষ্টাৰে নাৰিকল গুচাই দিলে, সেইখিনি হৈ গ'ল। ত' এতিয়া কাৰেণ্ট নাই, ত' কাৰেণ্ট আহিলে মিক্সিত নাৰিকলখিনি গুড়া কৰিম আৰু আজি এটা, আজি মানে এটা নতুন ধৰণৰ পিঠা বনাব আমাৰ। ত' এতিয়া কাৰেণ্ট আহিলে নাৰিকলখিনি ধুনীয়াকৈ মাৰি লৈ তাৰপিছত কি পিঠা বনাই, ত' তাৰ কাৰণে আপোনালোকে ব্লগটো আগলৈ চাই থাকিব। নকৰিব নকৰিব নেকি,
না নিদিবা এটা নিদিবা। কারেন্ট আহি গল আর এটা মানে বনাম পিঠা। আগতে নারিকলখানি রুকি লও মানে মিক্সিত মারি লো আর আগফালে ইটা পেলাই আছে, তো ওইফালে মিস্ত্রায় কিনা কিনি করে আছে। তো ঠিক আছে বলক, আর মোর মেকুরিটো বেডরুমত আছে, চাও তো কালি ধুনিয়াকে চাও ফাটা করে দিম। বেলেগর ঘর পর আছে তো এটা ঘুরি আছে, আর আয়নে মেকুরটির এনেক খেলিছে না, কি কম আর। হ্যাঁ তো কি নাম দিবা? হ্যাঁ তো আজি আমার নতুন একটা স্টাইলত ভাপর পিঠা বনায় খুব। তো তার কারণে মানে এনেকে গুড় লো আর এইখানে খেজুরের গুড় আছে, সেদিন দেখিলে লাস্ট ব্লগত আনিছিল। খেজুরের গুড় দিলে মানে পিঠাটোর টেস্ট বেশি বাড়ি যায়। আর প্রথমতে একটা লেয়ার দেখিছে, প্রথমতে একটা লেয়ার পিঠাগুড়ি দি দিছে, তারপর দিব নারিকল, এতিয়া নারিকল দি আছে, আর এতিয়া দিব গুড়, তারপর আকো পিঠাগুড়ি দিয়ে এনেকে লেয়ার লেয়ার দিলে মানে তেতিয়া ধুনিয়া খাবলে ভাল হয় আর দেখবলে ভাল হয়। তো এটা আকো পিঠাগুড়ি দি দিছে, এনেকে আপনাদের যান পারে দুটা তিনটা লেয়ার দি দিলে তেতিয়া দেখবলে ভাল লাগে। তো এনেকে দি দিছে আর পিঠাগুড়িখিনি মানে আগতে ধুনিয়াকে অকমান তিয়াই তারপর চালনীরে চালি লৈছে। আর এতিয়া এখানে ধুনিয়াকে নেটর সহায়ত বান্ধি লৈছো এতিয়া মই। আর আম্মা বাহিরত চৌকাত জুই ধরে দিছে আর মই এনেকে ধুনিয়াকে নি বহাই দিলো। আর সেই চাক মই টিকলো মেকুরিটো বহি আছে, আর এইফালে আয়ানো মেকুরির খেলি আছে। আয়ানো মানে এতিয়াও আছে, যোৱা নাই। ফাইনালি ভাপর পিঠাটো হয়ে গল, বেশি সময় নালাগে, 20 মিনিটে হয়ে যায়। আর কুকারত বনালেতো আর কম সময় লাগে। তো এতিয়া আম্মাই কাটি লৈছে আর মই ভাবিছো আর সরু সরকে কাটিম, বেশি ডাঙর হয়ে গল পিসকিটা। আর এ চাক কিমান ধুনিয়া হয়েছে, ইমান সফট হয়েছে নয়, মই এটা দেখাই দিছো আপনাদের এ চাক। আর ভিতরত গুড় নারিকল বহুত ধুনিয়া দেখা গেছে। আর গোটেকিটা পিস ইয়াতে লৈ আহিছো, এতিয়া আম্মা পাক দিয়া নাই, তো চাহ দি থৈ আহিছো। এতিয়া আধাখিনি সাইড করে লো, বাকিখিনি মই আর মিস্টারে খাম। তো এইখানে দি থাই হওয়া আগতে রব। তো আম্মা বাদ দি থাই এলো আর ভাইটিও আহি গেল, তো এইখানে আমার। আর আমি আপনাদের এটা দেখাই দেখাই খাম, ভিতর বহুত কিবা কিবি আছে, খাই লো খাই কোকসুন কেন লাগছে এটা টেস্ট কইছ। এটা কি দিছে এটা খাই থাক কেনে? আজি ভাল লাগিছে হসাকে, আজি না প্রত্যেক দিন ভালো, কিন্তু আজি ও কমন দিলে আর খেজুরের গুড়ের টেস্টে বহুত বেলেগ। আপনাদের যদি ট্রাই করা নাই ট্রাই করে চাব, বহুত মজা লাগে, একদম বেশি দাম নয়। মই চকাটো যে আছিল সেখানে 35 টাকা আছে না, 35 আছিল, এটা মই ট্রাই করে চাও। একচুয়ালি আইডিয়াটো মোর আছিল, তারপর আম্মা বনাইছে। এটা ক্রেডিটটো আপনি কাক দিব? কোনে বনাইছে? আম্মা বনাইছে, লগতে মই অকমান হেল্প করে দিছো। আম্মা তো সঁচা কথা কৈছে, আম্মা এনেকে এদিনও বনাই খোৱা নাই। এই হেলে কি গতিকে মই তো মানে আইডিয়াটো মোর আছিল, তারপর আম্মা লগতে হেল্প করে দিছে। আমার এনেকে বনাই খোৱা নাই, নরমাল যেটু একদম কি কম টপ আর ন, বহুত টেস্টি হয়েছে আর ইমান সফট নয়। আর ভিতরের এই মালটো যে এই বস্তুখিনি একদম মজা লাগে যে মুখত দেখাব নোৱাৰি, ইমানখিনি খাই দিলে মুখত মেল্ট হয়ে যায়। তো ঠিক আছে এতিয়া এইখিনি খাই লোক, তারপর আপনার লগ পাইছো। হ্যাঁ মেকুরি কত গল, কত আছে কত আছে দেখাইলে? মেকুরি কত হাফ প্যান্ট পিঠা নাই তুমি? হ্যাঁ পিঠা কেন লাগিছে? আয়নে মেকুরি বিচারিছো অথনি পরে চাক, লাইট লো টর্চ লই লো মেকুরি বিচারি আছে, তুমি তলার ফালে একু পিঠা নাই না? হ্যাঁ কত আছে কত আছে বিচারাছুন, মাতা 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 এটু কোপা হে মানে মাতা হিবো তো আহিল কো না জানো, রাতিপা মনত মই উঠিয়ে চালু মেকুরি এত আছে, আয়নে খেলি আছে মেকুরি লগত। আয়ন কি খাইছা? চা খাইছা, কেন লাগিছে? মজা? আর কি খাইছা? তো এতিয়া অকমান সময় রেস্ট করে তারপর আকো ভাত পানি বনাব লাগিব। আর মইতো রাতে ভাত না খাই মিস্টার, তারপর আব্বা আর ভাইটির কারণে বনাব লাগিব। আম্মাও রাতে ভাত না খাই, আম্মা রুটি খাই, লেংটো আছে এটা লেংটো আছে, এই মানুহ দেখিব দেখিব লেংটো আছে এনে। হাই কো হাই দি হাতে দিয়া, হ্যালো 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 হ্যালো। এফালে মোর ভাত বনোয়া হয়ে গেল, লগতে মাছের আঞ্জা আর এসব কাওয়াই মাছের জোল বিলাহীর লগত বনাইছো। আজি একচুয়ালি অকল কাওয়াই মাছের জোল বনাইছো, একু বনোয়া নাই, কারণ রাতে সবে ভাত কম কমকে খাই, তো সেই কারণে বেলেগ একু বনোয়া নাই। আর এতিয়া আব্বা আর আম্মা আয়নক লৈ গৈছে আনহাতৰ ঘৰত, তো
এতিয়া ভাবিছোঁ ব্লগটো এণ্ড কৰি দিওঁ। তো গাইজ যদি আজি ব্লগটো চাই ভাল পালে তেতিয়াহ'লে প্লিজ প্লিজ লাইক কৰিব, আজিকালি আপোনালোকে লাইক নকৰে, প্লিজ লাইক কৰি দিব। আৰু আজি ব্লগৰ এইম ৰাখিলোঁ 500 লাইকৰ, তো গাইজ প্লিজ 500 লাইক কৰি দিব। আৰু যিসকলে আমাৰ ব্লগ চাই আছে কিন্তু ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব, আৰু 1500 ছাবস্ক্ৰাইব হ'লে আমি 10,000 ছাবস্ক্ৰাইবাৰ পাই যাম। তো গাইজ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু কাষতে থকা বেলটো দবাই দিব যাতে আহিবলগীয়া ব্লগৰ ন'টিফিকেশ্যন আপোনালোকে একদম সহজতে পাব পাৰে। তো গাইজ লগ পাইছোঁ আৰু এটা মজাৰ ব্লগৰ সৈতে, তেতিয়ালৈকে ভালে থাকক, সুস্থ থাকক।